हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। देखो, नतून फोन किनते आमादेर सबारी इच्छा है। आमरा कि करी आवेगेर बसे आवेग ताड़ित हुए जे कोनो एकटी फोन किनार जन्य आमरा दोकाने पौंछे जाई एवं दोकाने गिये आमरा विभ्रांत हुए कोन फोनटा किनबो कोन फोनटा किनबो ना, सेखाने विभ्रांत हुए कोनो बंधुके निये जाई बा कोनो आमादेर জানাশোনা বাড়ির সামনে নিয়ে যাই। সে তার মতো করে একটা বললো যে এই ফোনটা কিনে নেই, ফোনটা দেখতে ভালো সুন্দর, কিন্তু সে কিন্তু কিছুই জানে না। তাকে আমি সঙ্গে নিয়ে গেছেন এই ফোন মাসতে। আপনি কি বললেন, যে কোনো একটা ফোন কিনে নিলেন, ফলে দেখা গেল পরে সেই ফোনটা সমস্যা করলো, বা আপনি যে ধরনের আপনার বেনিফিট চান সেই বেনিফিট কিন্তু আপনি ওখানে পাচ্ছেন না, ফলে ওই ফোনটার নাশ ভাঙা পর্যন্ত বা হারানো পর্যন্ত আপনি কিন্তু আবার নতুন ফোন কিনতে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো যে মোটামুটি একটি ফোন কেনার আগে 10টি পয়েন্ট আমাদের ভালো করে ভেবে নিতে হবে, কম্পেয়ার করব, বাড়িতে বসে ভাবব, তারপরে নেটে সার্চ করব, তারপরে আমরা ফোন কিনতে যাব। অর্থাৎ হুট করে আবেগের বসে আমরা ফোন কিনতে যাব না। প্রথম পয়েন্ট, স্ক্রিন সাইজ। দেখুন, এখন ফোন বাজারে 5.5 ইঞ্চি ফোন পাওয়া যাচ্ছে, অর্থাৎ স্ক্রিনটা 5.5 ইঞ্চি পাওয়া যাচ্ছে, 6 ইঞ্চি পাওয়া যাচ্ছে, 6.43 পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাকে ভাবতে হবে খুব বেশি বড় ফোন নিলে আপনি কিন্তু এটাকে এক হাতে কন্ট্রোল করতে পারবেন না। এক হাতে করার সময় আপনার হাত থেকে পড়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই মোটামুটি 5 থেকে 5.5 ইঞ্চি ফোন সবচেয়ে ভালো, ম্যাক্সিমাম আপনি 6 করতে পারেন। তাও 6 করলে কিন্তু অবশ্যই রিস্ক আছে, যে কোনো মুহূর্তে পকেট থেকে পড়ে যেতে পারে, আপনি এক হাতে হ্যান্ডেল করতে পারবেন না আর খুব বেশি পোর্টেবল হবে না। তাই আমি সাজেস্ট করবো অবশ্যই 5 থেকে 5.5 ইঞ্চি যে স্ক্রিন, সেই সমস্ত স্ক্রিন ব্যবহার করা। দেখুন, কে কী ব্যবহার করলো জানা দরকার নেই, আমার দিয়ে সুবিধা হবে, আমি ভালোভাবে থাকবো, আমার যাতে ফোনটা পড়ে যাবে না, হারিয়ে যাবে না, আমার ঝুঁকি থাকবে না, এটা কিন্তু আমাকে অবশ্যই ভাবতে হবে। দু নম্বর হচ্ছে স্ক্রিন রেজলিউশন অ্যান্ড কোয়ালিটি। অনেক সময় দেখবেন বড় ফোন হয় বা ছোট ফোন হয়, কিন্তু তার আমরা রেজলিউশন কি, তার কি কোয়ালিটি আমরা জানি না। তো আমাদের অবশ্যই ফোন কিনতে যাওয়ার আগে এগুলো বোঝা উচিত যে একটা স্ক্রিনের রেজলিউশন অ্যান্ড কোয়ালিটি কি। আমি আপনাদের বলছি 1920x1080 বা 1080p। কি বললাম, 1920x1080 বা 1080p HD ডিসপ্লে। অর্থাৎ ফোন কিনতে যাওয়ার সময় আপনাকে দেখে নিতে হবে বা নেটে সার্চ করতে হবে যে ফোনটা আপনি চুজ করতে যাচ্ছেন সে ফোনটার ডিসপ্লে HD ডিসপ্লে কিনা বা কোয়াড HD ডিসপ্লে কিনা। এখন HD ডিসপ্লে আছে, কোয়াড HD ডিসপ্লে আছে, 4K ডিসপ্লে আছে, আলট্রা 4K ডিসপ্লে আছে। তো আপনাকে দেখে দেবে মিনিমাম যে সেটা অবশ্যই আলট্রা HD বা HD ডিসপ্লে হয়। 3 নম্বর, ক্যামেরা। দেখুন, আমরা আবেগের বসে ফ্রন্ট ক্যামেরা 3টে 4টে ফ্রন্ট ক্যামেরা সমস্ত এখন ফোন বাজারে বেরিয়ে গেছে, আমরা আবেগের বসে কিনে ফেললাম। কিন্তু আমাদের এই বাস্তবিক জীবনে বলুন তো 2টি 3টি 4টি ক্যামেরার কী প্রয়োজন আছে আমাদের সামনের মোবাইল? তাই আমাদের একটু বাস্তবতা দিয়ে ভাবতে হবে যে আমার যদি ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হয়, হ্যাঁ ডবল ক্যামেরা হতে পারে, ডবল ক্যামেরা হলেও মোটামুটি চলবে। এবার ডবল ক্যামেরায় মোটামুটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হবে, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা মানে আমি এটা বলতে যাচ্ছি যে আপনি যখন কোনো বাইরের ছবি নেবেন, বাইরে কোনো ভিডিও নেবেন এইভাবে করে, তখন সেটার জন্য অবশ্যই 8 মেগাপিক্সেল হয়। আর সেলফি মুডে যে আপনি ক্যামেরা নেবেন সেটার জন্য অবশ্যই 4 মেগাপিক্সেল হয়। তাহলে 4 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর আপনার ওপাশের যে ব্যাক ক্যামেরা সে ব্যাক ক্যামেরা জন্য 8 মেগাপিক্সেল হয়। এর চেয়ে বেশি ফোন মেগাপিক্সেল নেওয়ার কোনো প্রয়োজন আছে কি না অন্তত আমার জানা নেই। 4 নম্বর নাম হচ্ছে ব্যাটারি লাইফ। দেখুন, এখন আমরা কিন্তু আগে এক সময় ছিল আমরা শুধুমাত্র মেসেজ করতাম, ফোন আসতো, ফোন যেত, কিন্তু এখন হচ্ছে ভিডিওর যুগ, আমরা সবসময় ভিডিও দেখছি। টিকটক ভিডিও তো আগে ছিল, তখন তো আমরা সবসময় দেখতাম, কিন্তু এখন MX টাকাটা বলুন, জিল্লি বলুন, ইউটিউব বলুন, ইউটিউব শর্টস বলুন, রিলস বলুন, ইনস্টাগ্রাম রিলস, শর্ট ভিডিও, সবাই আমরা সবসময় আমরা ভিডিও দেখছি। তো ভিডিও দেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই তাহলে
ব্যাটারি লাইফটা আমাদের মিনিমাম 5000 থেকে 6000 অ্যাম্পিয়ার ব্যাটারি অবশ্যই যে ফোনে সেই ফোনে আমরা কিনব, কারণ 3000-4000 ওগুলো কিন্তু বেশি দিন টিকবে না। আর আমাদের বেশিক্ষণ চার্জ দেওয়ারও প্রয়োজন, আপনি দৃঢ় চার্জ অনেকক্ষণ থাকবে না। তাই আমি সাজেস্ট করব যে 5000 থেকে 6000 অ্যাম্পিয়ার যে ব্যাটারিগুলো যে মোবাইল আছে সে মোবাইল আপনি কিনুন। 5 নম্বর, স্টোরেজ। স্টোরেজ কিন্তু একটি আরও একটি ভাইটাল পয়েন্ট। কেন ভাইটাল পয়েন্ট? না, আপনাকে জানতে হবে যে আপনার র্যাম কত, রম কত। দেখুন, আপনি আবেগের বসে ফোন তো কিনছেন, কিন্তু আপনাকে তো এগুলো জানতেই হবে, আপনার র্যাম কত, আপনার রম কত। র্যাম কত মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ যেটা আপনার নিজের মোবাইলে আছে। তো সেটা আপনাকে জানতে হবে মিনিমাম 4GB 64GB, অর্থাৎ র্যাম হবে 4GB, রম হবে 64GB, বা র্যাম এখন 8GB পর্যন্ত বেরিয়ে গেছে, র্যাম হবে 8GB, রম হবে 128GB। আর আমি সাজেস্ট করব বেশি স্টোরেজ ফোন নেওয়া মানে তার দাম বেশি হয়ে যাবে, 30,000-35,000 দাম হয়ে যাবে। এখন আমাদের এই জীবনে 35,000 টাকার ফোন, দেখুন আপনি যদি বড় ব্যবসায়ী হন তাহলে অন্য ব্যাপার, কিন্তু আমাদের সাধারণের জীবনে 15,000-20,000 টাকার ফোন আমাদের যথেষ্ট। তাই আমি সাজেস্ট করব 4GB 64GB ফোনই আপনারা অবশ্যই চুজ করবেন। এরপরে আসুন ডিজাইন অ্যান্ড বিল্ড আপ টেকনিক। দেখুন, একটি ফোন যখন আপনি নিয়ে ঘুরবেন তার কিন্তু ডিজাইনটা একটা বড় ব্যাপার। ডিজাইন আর হচ্ছে বিল্ড ইন কোয়ালিটি। আপনাকে দেখতে হবে তার সেই মোবাইল ফোনটা হার্ড প্লাস্টিকে তৈরি হয়েছে, জার্মলেস প্লাস্টিক কিনা কিংবা নর্মাল প্লাস্টিক কিনা। তো আপনি নেটে যখনই মোবাইল কিনেন, তার আগে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো আপনি সার্চ করে বুঝতে পারবেন যে কোনো না কোনো একটা ফোনের সঙ্গে মোটামুটি আপনার মিলে যাচ্ছে। হয়তো 10টা পয়েন্ট না মিললেও 8টা-9টা পয়েন্ট মিলে যাচ্ছে, তাহলে মোটামুটি ঠিকই আছে। তাহলে ডিজাইনটা একটা এমন হবে, আবার মানে যেটা হার্ড প্লাস্টিক হয় এবং একটু কালারফুল হলেও আমাদের ক্ষতি নেই। এরপরে আসুন 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা হচ্ছে সেন্সার। সেন্সার করার মানে কি? না, যার মধ্যে অবশ্যই থাকবে অ্যাক্সিলারেটার্স, জাইরোমিটার্স, অ্যাক্সিলারোমিটার, জাইরোমিটার এবং জিপিএস লোকেশন ট্র্যাকার বা জিপিএস লোকেশন সেটিংস। তাহলে এই ধরনের সেন্সার আমাদের আছে এমন সেসব ফোন আমাদের কিনতে হবে। এবারে আসি প্রসেসর। এটিও কিন্তু একটি মারাত্মক ব্যাপার, কারণ দেখুন আপনি খাবার জন্য মাছ মাংস নরম খাবার নিয়ে বসেছেন, কিন্তু একটা থালাটা এইটুকু, ফলে এত খাবার নিয়ে বসে যে থালাটা এইটুকু হওয়ার জন্য আপনি রাখার জায়গা পাচ্ছেন না। তো একই রকম ব্যাপারটা হচ্ছে প্রসেসর। আপনি এত কিছু নিচ্ছেন অ্যাক্সিলারিজ, কিন্তু দেখা গেল আপনার ফোনের প্রসেসর খুব ছোট, তাহলে কিন্তু মোবাইল বেশি নেট টানতে পারবে না, বেশি ভিডিও ডাউনলোড করতে পারবে না। তাহলে আমাদের কি দেখতে হবে? না, আমাদের দেখতে হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর বা কোয়াড কোর QUAD কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর 700-800। আবার বলছি, কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর 700-800 হলে মোটামুটি আমাদের যথেষ্ট ভালো এবং এনাফ রিজনাল, আমাদের পক্ষে অবশ্যই সেটা মজবুত হবে। 9 নম্বর কি? না, মোবাইলের উপরে যে গ্লাস থাকবে সেটা যেন অবশ্যই গরিলা গ্লাস হবে। কেন গরিলা গ্লাস? কারণ আমাদের যতই আমরা বাস্তবাদী হই না কেন, অনেক সময় আমাদের পকেট থেকে বারবার মোবাইল পড়ে যায়, আর গরিলা গ্লাস হলে কী হবে, মোবাইল পড়বে, ফলে ওই গরিলা গ্লাসটা এতটাই হার্ড থাকে যে সহজে আপনার মোবাইল স্ক্রিনে কোনো ক্ষতি হবে না। কারণ ওই মোবাইল স্ক্রিনে যে ডিসপ্লেটা ওইটার দামই 3,500-4,000 টাকা, কিন্তু আপনি গরিলা গ্লাসের দাম মাত্র 100 টাকা। তাহলে 100 টাকার জন্য আমার স্ক্রিনে 3,500-4,000 টাকা বেশি যাবে, তাহলে আমরা অবশ্যই ফোনের উপরে গরিলা গ্লাস ব্যবহার করব। আর কি? না, ওয়ারেন্টি। একটি ফোন কেনার আগে আমাদের দেখে নিতে হবে যে আমি যেখান থেকে কিনি, ফ্লিপকার্ট থেকে কিনি কিংবা স্ন্যাপডিল থেকে কিনি কিংবা অ্যামাজন থেকে কিনি, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে এই ফোনটা কতদিন ওয়ারেন্টি আছে, অর্থাৎ কোম্পানি কতদিন পর্যন্ত আমাকে একটা সার্ভিসিং করতে পারে। এবং এমন একটা ফোনের আমরা চুজ করব যার কিন্তু সার্ভিসিং সেন্টার অত্যন্ত আমার নিজের জেলায় আছে, আমার বাড়ির সামনে না হোক, আমার ব্লকে না হোক, কিন্তু আমার জেলায় থাকবে। যেমন ধরুন আমি মুম্বাই বা গুজরাটের
বা মধ্যপ্রদেশে এমন একটা কোম্পানি আমি চুজ করে ফেললাম যে দেখা গেল তার সার্ভিসিং সেন্টার হয়তো ওই মধ্যপ্রদেশে বা গুজরাটে বা দিল্লিতে বা মুম্বাইতে আছে, কিন্তু এই বললে হবে না, তাহলে আমাদের তাহলে সার্ভিসিং করতে আমরা কোন জায়গায় যাবো? তাহলে আমার নিজের জেলার মধ্যে আমার অ্যাফোর্ডেবল প্লেসে আমি পাবো এমনভাবে আমাকে চুজ করতে হবে। তো তাহলে এইসব দেখে আমাদের ফোন কিনতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা যখনই নতুন ফোন কিনতে যাব, আমি বারবার বলছি আবেগ তাড়িত বা আবেগের বসে হয়ে আমরা ফোন কিনব না, কারণ আমি দেখেছি অনেক আমার কলিগ, অনেক আমার বন্ধু যে দোকানে গিয়ে একটা বিভ্রান্ত হয়ে যায়, সঙ্গে যাকে নিয়ে গেছে সেও সেখানে গিয়ে একবার হাওড়িয়েছে যে এটা কিনে নেলে, এটা রঙ লাল আছে, সবুজ আছে, একটা হলুদ আছে, দেখতে ভালো, কিন্তু শুধু রঙ দেখলে তো হবে না, তার মধ্যে কতটা প্রসেসর আছে, আমি যে কথাগুলো একটু আগে বললাম, তার ক্যামেরার পাওয়ার কত, ব্যাটারি পাওয়ার কত, তার সেন্সার কত, তার রেজলিউশন কত, তার ডিসপ্লেটা কী ডিসপ্লে, এগুলোকে অবশ্যই আপনাকে দেখতে হবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে করুন, আমি সমস্ত প্রশ্নের আমার বুদ্ধিমত্তা আমি দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস, হ্যাভ এ গুড ডে।